আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা মদিনা শহরে বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করব এবং সেখানের কিছু কিছু ঐতিহাসিক ঘটনা আমাদেরকে মুআল্লিম জেম দেখাবেন এবং সংক্ষেপে বলবেন। আমরা শুনব, আপনারাও শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুবা মসজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর মসজিদ! আর যদি এই মসজিদে কেউ দুই রেকাত নফল নামাজ পড়েন তাহলে একটা উমরা সমান নেকি পাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আশা করি আপনারাও যখন আসবেন অবশ্যই এখানে দুই রেকাত নফল নামাজ পড়বেন, কারণ আমরা হজ উমরা যতই করি কতটুকু কবুল হবে সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু এখানে দুই রেকাত নামাজ পড়লে একটা উমরা সমান নেকি পাবেনই, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমরা এখানে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে, এখানে আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে আমরা বিভিন্ন জায়গায় যাব, আমাদেরকে মুআল্লিম সাহেব বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন এবং সংক্ষেপে সেখানে বিস্তারিত বলবেন। তা আপনারা শুনতে থাকুন আর দেখতে থাকুন। পরামর্শে আল্লাহ রাসূল এই পরামর্শ পছন্দ করলেন, ফলে নবীজি সহ সাহাবা আজমাইন সকলে এই পরীক্ষা খননে অংশগ্রহণ করেছিলেন, খোদার তাড়নায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। এমন কষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে মদিনাবাসীকে নিরাপদ নিশ্চিত করার জন্য আল্লাহ রাসূল এই পরামর্শ সালমান ফার্সির পরামর্শ গ্রহণ করে পরীক্ষা খনন করেছিলেন। পরে তারা ফলে শত্রুপক্ষ শত্রুবাহিনী তারা উপায় না পেয়ে তারা সেখান থেকেই মক্কার দিকে বিদায় নেয়, মক্কার দিকে ফিরে যায়। তো এটাই সেই ঐতিহাসিক পরীক্ষা খনন, এখন রাস্তা হয়ে গেছে গাড়ি যাতায়াত করে। এটা একটা মসজিদ, ধরা হয় আরেকটা ধরা হয় মসজিদের কিবলা তাইন, ওটা সহ সাতটা ধরা হয়। এই পাহাড়টা কি মদিনাকে ঘিরে আছে নাকি ঘিরা করা আছে, ওই জন্য বন্ধ করব একটু, সামান্য একটু ভুলের কারণে পরবর্তী নির্দেশ না আসার কারণে, পালন না করার কারণে এই ক্ষতিটা হয়ে যায়। যদিও বা এখানে মুসলমানদের পরাজিত হয়েছে, আসলে এটা প্রকৃতপক্ষে এটা পরাজিত নয়, পরাজয় নয়, বরং এর মধ্যে অনেক শিক্ষা ছিল, যে শিক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বদর প্রান্তরে বিজয় দান করেছেন এবং বিনা রক্তপাতে মক্কা জয় করেছেন। তো কথিত আছে এখানে
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবী এখানে কবর রয়েছে যদিও বা চিহ্নিত করা নয় পাশে একটা এই ক্যানেল রয়েছে অনেক সময় দেখা যায় প্রত্যক্ষদর্শীরা বলে থাকে তাদের থেকে পাওয়া যায় বৃষ্টি যখন হয় বৃষ্টি হলে এখনো নাকি ওই ক্যানেল দিয়ে মানে পানির সাথে রক্ত মিশ্রণে প্রবাহিত হয়ে থাকে এতে প্রমাণিত হয় যে আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর মাহবুব বান্দারা তারা মরেন না তারা স্থানান্তর হন কবরে গিয়ে তারা জিন্দা থাকে আল্লাহু আকবার সেই জায়গাতে আমরা যাচ্ছি আর আল্লাহর রাসূল যেখানে যে জায়গায় অবস্থান নিয়েছিলেন সেই জায়গাতে কাফের মুশরিক বাহিনীরা তীর নিক্ষেপ করেছিলেন রাসূলকে রক্ষার জন্য সাহাবীরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় তারা সামনে দাঁড়িয়েছিলেন তীরের আঘাত পেয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন কোনোভাবে আল্লাহর রাসূলের বান্দা মোবারকে একটি তীর আঘাতপ্রাপ্ত হয় রাসূলের সেবা শুশ্রূষার জন্য সাহাবীরা ওই সময় তৎপর হয়ে ওঠেন এবং আল্লাহ তাআলার কুদরতে সেখান থেকে রাসূলকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সাহাবীরা যখন ব্যতিব্যস্ত একটু দূর ছিল আল্লাহ পাকের কুদরত আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ পাকের ইশারায় সেই জায়গাটি পাথরের সেই জায়গা পাহাড়ের সেই জায়গাটি ফাটল সৃষ্টি হয় ফলে আল্লাহর রাসূল এবং সাহাবী নিরাপদ স্থানে রাসূলকে নিয়ে যাওয়া সম্ভব হয় আলহামদুলিল্লাহ আমরা সেখানে যাব আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাব ঘোষণা করছেন করে যাচ্ছেন শোনা যায় যে এই পাহাড় হয়তো কোনো এক সময় স্বর্ণের পাহাড়ে রূপান্তরিত হবে এই জন্য কি বলে ইউরোপ কান্ট্রিগুলো এই পাহাড়ের প্রতি তাদের বড় একটা নজরদারি রয়েছে তারা চেয়ে আসা পর্যন্ত যে আমরা এই পাহাড়কে খনন করব কি আছে দেখব সৌদি সরকার এটা সংরক্ষণ এভাবে করেছে আলহামদুলিল্লাহ সেই জায়গাতে আমরা আস্তে আস্তে যাচ্ছি আল্লাহ পাক আমাদের এই সফল সফরকে কবুল মঞ্জুর করুন আমিন আল্লাহুম্মা আমিন ফাটলের মতন দেখা যাচ্ছে কিনা ওখানেই ফাটল ধরেছিল রাসূল ওই জায়গায় অবস্থান নিয়েছিলেন আর এখানে এই ছোট্ট পাহাড়ে 50 জন সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওখানেই অবস্থান করবে কিন্তু মুসলমানরা যখন বিজয় লাভ করলো তখন গনিমতের মাল সংগ্রহের জন্য সবাই ব্যতিব্যস্ত এই দৃশ্য দেখে ওই 50 জন সাহাবী নিচে নেমে এসে তারা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল ফলে শত্রুপক্ষ দেখলো যে তারা উপরে আর নাই পেছন থেকে দলবদ্ধ হয়ে ওয়ালিদ বিন খালিদের খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পুনরায় আক্রমণ করে আর এই আক্রমণের ফলে মুসলমানরা এভাবে ক্ষতিগ্রস্ত হয় হযরত আমির হামজা সহ 70 জন সাহাবীর কবর এখানে শহীদ হন এখানেই কবর রয়েছে তো আল্লাহর রাসূল যেখানে দন্দার মোবারকে আঘাত পেয়েছিল শহীদ হয়েছিল ওই স্পট হচ্ছে ওই জায়গা ওখান থেকে রাসূলকে অন্যত্র নিরাপদ জায়গাতে নেওয়ার জন্য সাহাবীরা যখন নিয়ে যাচ্ছিলেন বড়ই কষ্ট হচ্ছিল বাধার সম্মুখীন হয়েছিল ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে পাহাড়ের ওই অংশকে ফাটল ধরিয়ে দেয় ফলে অল্প সময়ের মধ্যে নিরাপদ জায়গাতে রাসূলকে সেখানে নিয়ে যাওয়ার সুযোগ হয় এইভাবে আর কি আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরীক্ষা নিয়েছেন এবং পরবর্তীতে এটা প্রকৃতপক্ষে পরাজিত নয় এটা এই যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের সাহাবীদের অনেক শিক্ষা রয়েছিল আর এই শিক্ষাকে গ্রহণ করে পরবর্তীতে বদর এবং মক্কা বিজয় বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন আলহামদুলিল্লাহ আমরা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার পাশে দাঁড়াবো আমরা
এই যা আমি বাড়ি উপা না না বাবা পরে পায় ব্যথা করবে এটা না না পড়ি না এই নামাজ কোনো ফরজ কাজ না بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد আমাদের দোয়া শেষ করে মুনাজাত করে আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা দিব এমন সময় একটি বিড়াল তার বাচ্চা নিয়ে আছে তা আপনাদের একটু দেখালাম আমাদের নবীজি বিড়াল খুব পছন্দ করতেন মক্কা মদিনা শহরে শুধু বিড়াল দেখতে পাওয়া যায় মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চা এবার আমরা চলে যাব খেজুর মার্কেটে আমাদের নবীজির খেজুরের বাগানের খেজুর কত সুন্দর সুন্দর খেজুর গাছ খেজুর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর জিনিস এই বলতে বলতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব এর পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ